ছাত্র জনতার আন্দোলনের ফসল এ বিজয়কে ধরে রাখার প্রয়োজন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদরপুর উপজেলা শাখার উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে রবিবার বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন বালুর মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয় ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহিরুল হক শাহজাদ আমিয়া জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু এবং ফরিদপুর জেলা যুব দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন এ সময় সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানি সাবেক সভাপতি মোখলেসুর রহমান খান সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তারামিয়া খান বিএনপি নেতা বাহালুল মতব্বর স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মাসুদ ব্যাপারী শ্রমিক দল নেতা মোতালেক পেয়াদা আকর টের বিএনপির সভাপতি হাবিব চোকদার যুবদল নেতা মনিরুজ্জামান ছাত্র নেতা মসুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন